Excuse me. আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে, আপনি কথা সোশিওলজিতে পড়ে সেকেন্ড ইয়ার, খুব ভালো আবৃত্তি করেন ক্যাম্পাসে। আমি কি পরিচিত হতে পারি আপনার সঙ্গে? কেন বলুন তো? অভয় পেলে সহজ করে বলতে পারি। আচ্ছা, সুন্দরের আশীর্বাদে ঋদ্ধ করতে চাই নিজেকে। আর কঠিন করে বললে? সুন্দরের পূজাই মানুষের ধর্ম। কিন্তু দূরত্ব রেখে নৈকট্য সাধনাই কি পূজোর ধর্ম নয়? হ্যাঁ, তবে কিছু কিছু দূরত্বের জন্য নৈকট্য প্রয়োজন। চাঁদের পুজো আকাশে নয় মাটিতেই শোভা পায়। দিনের আলো লুকিয়ে চাঁদ যে মাটিতে আসে না তারই বা কি প্রমাণ? ভালোই তো বলেন দেখছি। উপমার কাছে কবিকে গদ্যের কাছেও যেতে হবে। কিন্তু মরুভূমিতে জল খুঁজলে কেবল মরিচিকাই মেলে। ধরুন যদি মরিচিকাই পেতে চাই? আলেয়ায় আলোর তেয়াস মেটে না, আলো আলোই। অতটা জোর দিয়ে বলবেন না, তুচ্ছ আলেয়াই যে আলোর চেয়ে কখনো কখনো দামি নয় তাই বা কি করে ভাবি বলুন? কোনটা কি এতটাই সহজ নিশ্চিত জানো? দেখো, আপনার সাথে তর্ক করার সময় এবং ইচ্ছে কোনোটাই আমার নেই। প্লিজ সরি। যা চলে গেল। হায় নারী, তোমার রহস্য স্বয়ং বিধাতা বোঝেনি, আমি তো নিতান্তই সাধারণ। ধন্যবাদ।